সোনার তলায় সোনার বাটিতে ধৈর্য ধরে ভাগে ভাগে রাজপদ সাজায় নিয়েছে গোবিন্দ নিরুপায় হয়ে এক গ্রাস অন্ন যে বদলে দিতে যাবে এমন সময় সরাসরি চিৎকার করে গোবিন্দ দেখো বলে ডেকে উঠেছে আর সইতে পারলেন না গোবিন্দ সেই গ্রাসটা সেবা না করে রেখে দিয়ে বলছেন দুর্যোধন গোবিন্দ তুমি এমন করছ কেন সত্যি তোমার শরীরটা ভালো না দুর্যোধন তুমি আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আমি অন্য একদিন তোমার ঘরে সেবা কোন রকমের সেখান থেকে উঠে গোবিন্দ রথে উঠলেন না রাজপ্রাসাদের পিছন দরজা দিয়ে ছুটতে ছুটতে গন্ধর্বের দিকে জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে এমন সময় বিদুর গঙ্গা স্নান করতে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে আসছে মধ্যখানে হঠাৎ করে বিদুর দেখলেন দূর থেকে এক রাশি আলোর গোছা কেমন যেন আলোর জ্যোতিমান হচ্ছে যেই কাছে গেছে দেখে মাথায় ময়ূরের পাখা চরণে সোনার নূপুর বলে বই জয়ন্তীমালা হাতে সোনার বাঁশি নিয়ে গোবিন্দ আসছে আর বিদুর ছুটে গিয়েছে তুমি কি পদ ভুলে এসেছ এমন ভাবে ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি গোবিন্দ মনে মনে ভাবছে বিদুর তুমি এতদিন মন্ত্রীর চাকরি করেছ তোমাকে একটুখানি পরীক্ষা করব তোমার ভিতরে অভিশয় আছে কিনা পরীক্ষা করবার জন্য বিদুরকে প্রশ্ন করলেন আচ্ছা বিদুর এই যে এত বড় রাজপ্রাসাদ রেখে এলাম তার মধ্যে বহু দূরে দেখা যাচ্ছে গঙ্গার ধারে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাতার পূর্ণ পাতার কুঠির বলতে পারো বিদুর ওই পাতার কুঠিরটি কার বিদুর মনে মনে হাসছেন আর বলছেন গোবিন্দ তুমি আমার পরীক্ষা করছ তুমি ভগবান হতে পারো তুমি মনে মনে বিচার করো তুমি বড় চতুর কিন্তু তুমি জানো না ভগবান যারা তোমার ভক্ত হয় তারা তোমার থেকেও যে বেশি চতুর বাহিরে বলছেন গোবিন্দ হে ওই পুণ্য পাতার কুঠির কেন এই জগতে যত যত ঘর আছে এমনকি আমার দেহ ঘরের মালিক তুমি বিদুর বলছে গোবিন্দ তুমি সেবা করনি সেবা করবে ঠিক আছে তুমি যাও আমি গঙ্গা স্নান করেই ফিরে আসছি তুমি যাও ঘরে আমার স্ত্রী পরাশ করে আসছে যাও গোবিন্দ আস্তে আস্তে হাতে মুরলি নিয়ে ঝুনু 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 শব্দে ছমছম করে বাঁচতে বাঁচতে বিদুরের কুঠিরে চলেছে বিদুরের কুঠিরে দাঁড়ে এসে গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে
বিদ্রোহ স্ত্রীকে কি বলে সম্বোধন করলেন মা? দেখুন ভগবান বিদ্রোহ স্ত্রীকে মা বলে সম্বোধন করলেন। বিদ্রোহ স্ত্রী কোনো সন্তান ছিল না মা। এহ জগতে কোনো মায়ের যদি সন্তান না হয়, সেই মা যদি কারোর বদন থেকে মারা শোনে, হৃদয় খানা কত আকুলতায় ব্যাকুলতায় ভরে উঠে। মা ডাকটি ছোট্ট একটি অক্ষর, কিন্তু জানেন তো মা, এই মা ডাকের মধ্যে যে কত সুধা আছে, কত অমৃত আছে, যে একমাত্র মা হতে পেরেছে সেই গোবিন্দ আমার দ্বার দেশে ভাঙ।